আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মুমিনের জীবন প্রোগ্রামে। আমাদের এই মুমিনের জীবনের প্রোগ্রামে এই মুহূর্তে দেশ বিদেশের, গ্রেট ব্রিটেনের, ইউরোপের যে যেখান থেকে অনলাইনে আমাদের সঙ্গে যোগদান করেছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা। আমাদের মুমিনের জীবনের এই ইসলামিক প্রোগ্রামের যিনি সম্মানিত অতিথি জামিয়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেট, যেটি একটি আন্তর্জাতিক গবেষণামূলক একটি শিক্ষা প্রতিষ্ঠান, রিসার্চ উচ্চতর ডিগ্রির স্টুডেন্টদের যেখান থেকে ইফতাহ, আরব আদব সহ বিভিন্ন ডিগ্রি ওই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, ফাউন্ডার প্রিন্সিপাল, গ্রেট ব্রিটেনের বিশিষ্ট আলেমে দিন, ইকরা বাংলা এবং ইকরা উর্দুর দিনে দীর্ঘদিন দাওয়াত খেদমত করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের অতিথি হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আসসালামু মুফতি সাহেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। জাযাকুম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শকবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, ইনশাআল্লাহ আপনারা আজকে আমাদের মুমিনের জীবনের প্রোগ্রামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের প্রোগ্রাম উপভোগ করবেন। এবং এই প্রোগ্রামের সুন্দর বিষয় হলো আপনাদের যে কোনো প্রশ্ন ছড়িয়ে দিতে পারবেন, বলতে পারবেন। 02 07 096 04 05 নম্বরে ফোন করে আপনাদের মনের প্রশ্ন আমাদেরকে জানাবেন এবং ইনশাআল্লাহ মুফতি সাহেব আপনাদের প্রশ্নের জবাব দিবেন। আমরা এখন চলে যাব মুফতি সাহেবের কাছে, ইনশাআল্লাহ নসিহত শুনবো, তারপর আপনাদের পর্যায়ক্রমে আপনাদের কলের জবাব দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খায়রান। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হযরত মাওলানা আল আমিন সাহেব, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়র দান করুন। সুদূর লুটন থেকে অনেক কষ্ট করে এই প্রোগ্রাম উপস্থাপনের জন্য কষ্ট করে তশরিফ এনেছেন, এই জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। দোয়া করি আল্লাহ তাআলার জন্য আপনাকে উত্তম বিনিময় এবং জাযায়ে খায়র দ্বারা ধন্য করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা লা সিয়্যামা আলা সাইয়্যিদির রুসুল ওয়া খাতামিল আনবিয়া وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুমিনের জীবন প্রোগ্রামে আমি আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি এবং দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই প্রোগ্রামকে তার অপার অনুগ্রহে কবুল এবং মঞ্জুর করেন এবং সুন্দর সুন্দর জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের মাধ্যমে এই প্রোগ্রামকে প্রাণবন্ত করে তোলার তৌফিক দ্বারা আপনাদেরকে যেন ধন্য করেন। আপনারা যত বেশি কল করবেন তত বেশি ইনশাআল্লাহ তাআলা এই প্রোগ্রাম উপকারী প্রমাণিত হবে এবং অন্যরাও এর দ্বারা বেশি ফায়দা হাসিল করতে পারবে ইনশাআল্লাহ। তো আশা করি আজও এর ব্যতিক্রম হবে না। আমি আপনাদের কলগুলোর দিকে যাওয়ার আগে কিছু কথা শুরুতে বলার প্রয়াস পেয়ে থাকি, সংক্ষিপ্ত সময় দু একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই মাস মুহররমুল হারাম, সুবহানাল্লাহ, হিজরি সনের প্রথম মাস এবং এর দ্বারা নতুন হিজরি সন আরম্ভ হয়। 1442 হিজরি সন এখন আরম্ভ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা পর্যায়ে এসে পৌঁছার তৌফিক দান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শাসন আমল, তার খেলাফত কাল যখন আসলো, তখন প্রয়োজন দেখা দিল তারিখের, যে আমরা চিঠি কোনটা আগে পাঠানো হয়, কোনটা পরে পাঠানো হয়। সম্ভবত হযরত সাইয়্যিদুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন যে আপনার চিঠিগুলো যে আসে কোনটা আগে কোনটা পরে, এটা একটু বুঝতে অসুবিধা হয়, তো আমাদের রেকর্ডের জন্য সুবিধা হয় যদি আমাদের একটা বর্ষপঞ্জি শুরু হয় এবং নতুন ইসলামিক ক্যালেন্ডার আরম্ভ করা হয়। তো ওই সময় পরামর্শ সভা হলো, বিভিন্ন ধরনের পরামর্শ আসলো। কেউ বললেন এই তারিখ নির্ধারণ করা হোক, কেউ বললেন আরেকটা, কেউ বললেন আরেকটা। এই সময় একটা পরামর্শ দেওয়া হয়েছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে স্বয়ংক্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জন্ম তারিখ বা এই ধরনের কোনো কিছুকেও যদি ক্যালেন্ডারের ভিত্তি বানানো হয় তবুও একটা সমাধান হতে পারে। তো বললেন যে না, এর দ্বারা মানুষ হয়তো বুঝবে এই তারিখের তারিখ পালন করার কোনো বিশেষত্ব চলে আসতে পারে, বেদায়াতের সম্ভাবনা, সেই দূরবর্তী সম্ভাবনাকে তিনি আঁচ করলেন। এরপরে আমার এই সাহাবির নাম এই মুহূর্তে মনে আসছে না যিনি পরামর্শ দিলেন হিজরতের কথা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে সমর্থন জানালেন এবং বললেন যে এটাই একটা গুরুত্বপূর্ণ ঘটনা যে ইসলামের উত্থানের সূচনা হয়েছে হিজরতের মাধ্যমে। মুসলমানেরা যখন কষ্ট করেছেন, স্ট্রাগল করেছেন, মেহনত করেছেন, মুজাহাদা করেছেন, সাধনা অধ্যবসায় এর বিভিন্ন স্তর অতিক্রম করেছেন, তখনই আল্লাহ রাব্বুল আলমিন ইসলামের বিজয়ের সূচনা করেছেন। তো হিজরতের মাধ্যমে ইসলামের বিজয়ের কিন্তু সূচনা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বিজয়ের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। হিজরতের মধ্যে দুটো পার্ট আমরা দেখতে পাই, কিছু মানুষ হিজরত করে আবার কিছু মানুষ নুসরত করে। তো দিন প্রতিষ্ঠিত হয়েছে হিজরত এবং নুসরতের মাধ্যমে। নুসরত যারা সাহায্য করে, সহযোগিতা করে, এবং তাদের বহু বচন হলো নুসরতকারীদের, নুসরতকারীদেরকে আরবিতে বলা হয় আনসার, হিজরতকারীদেরকে বলা হয় মুহাজিরিন। মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় মুনাওয়ারা হিজরত করে যারা গিয়েছিলেন তাদের নাম হলো মুহাজিরিন বা মুহাজির সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মুহাজির ছিলেন, আর মদিনায় মুনাওয়ারায় অবস্থানকারী যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, যারা সুবহানাল্লাহ অন্তর দিয়ে খোলা মনে গ্রহণ করেছিলেন, সুযোগ করে দিয়েছিলেন, তাদেরকে বলা হয় আনসার সাহাবায়ে কেরাম। মুহাজিরিন এবং আনসার উভয়ের প্রশংসা দ্বারা পবিত্র কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে, উভয়ের বড় প্রশংসা রয়েছে। তো হিজরত আর নুসরত এর মাধ্যমে কিন্তু দীন প্রতিষ্ঠা লাভ করে, দীন দুনিয়াতে বিস্তার লাভ করে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলীর একটা উক্তি আমার ওয়ালিদ সাহেব ছোটোবেলা থেকেই শোনাতেন, যদি হিজরত না হতো তাহলে দুনিয়াতে কিছুই হতো না। মানে এই পড়ার জন্য যদি আমি বাড়ি থেকে বের না হতাম তাহলে আমি গ্রামের একটা এই মেষ চারক একটা বাচ্চা হিসাবেই থেকে যেতাম। এই পড়ার জন্য আমাকে প্রথমে বাড়ির বাইরে 3 মাইল দূরে যেতে হয়েছে, এরপরে সিলেট শহরে আসতে হয়েছে, এরপরে অন্য দেশে যেতে হয়েছে, সেখানে দীর্ঘদিন থাকতে হয়েছে, সেখান থেকে আবার দূরে যেতে হয়েছে, আবার বিদেশে পাড়ি জমাতে হয়েছে। তো এই সাহাবায়ে কেরামও এই তখনকার যুগে সুযোগ সুবিধা তত ছিল না, কিন্তু কই চায়না পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, চীন পর্যন্ত পৌঁছেছেন এবং আফ্রিকা পর্যন্ত পৌঁছেছেন। আফ্রিকার বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরামের মসজিদ পর্যন্ত রয়েছে। তো এইভাবে কোরবানির মাধ্যমে দেশ থেকে মহাদেশ অতিক্রম করে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এই দিনে ইসলামের পেগামকে বিশ্বের চতুর্দিকে তারা পৌঁছে দিয়েছেন। তো আমাদের সবাইকে একটা জিনিস জানতে হবে যে আমরা মনে করি যে আমার একটা খুব ভালো বাড়ি হবে, ঘর হবে, সুন্দর একটা জায়গা হবে, আর একটা বিশেষ টাইম টেবিল হবে, নাস্তা ওই টাইমে আমি পাবো, আবার খাবারও খুব সুন্দর হবে, এখানে থাকবে একটা জব থাকবে, আর খুব আরাম আয়েশে একটা ঘুম দেব, এইভাবে খুব আরামের একটা জীবনযাপন করব। এই কাজটা তো সবাই করছে দুনিয়াতে, কে না করছে? প্রত্যেক দেশের, প্রত্যেক ধর্মের, প্রত্যেক জায়গার মানুষ এই কাজটা করছে। তো কিন্তু তারা বিলীন হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। বাস এই দুনিয়া কয়েকদিনের জীবন, এটা আমি খুব সুখে আরামে আমরা কাটাবো আর এরপরে এই জীবনটা শেষ হয়ে যাবে, বাস এরকম একটা জীবন। আমাদের এক বুজুর্গ বলেছিলেন আল্লাহওয়ালা যে শুধু নিজে খাওয়া নিজের খাওয়াটা বোঝা আর নিজের আরামটা বোঝা, এটা তো জীবজন্তুর মধ্যেও রয়েছে, পশু পক্ষীর মধ্যেও রয়েছে। তো মানুষ আর পশুর মধ্যে পার্থক্য এখানে কোথায় সৃষ্টি হবে? আমরা কিছুদিন আগে টার্কিতে সফরে ছিলাম, তো হযরত সুফিয়ান বিন উয়াইনা রহমতুল্লাহ আলাইহির মাজার কবর জিয়ারত করলাম। আমি ছিলাম হযরত শেখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিস হাবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি, ইন্তেকাল করেছেন, হযরতের সাথে সফর হয়েছিল। হযরত কাঁদতে কাঁদতে বেহাল, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাজ হযরত সুফিয়ান বিন উয়াইনা রহমতুল্লাহ আলাইহি। তো আমি নিজে ভুলে গিয়েছি, হযরত বলার কারণে আমার স্মরণে আসছে, সুবহানাল্লাহ, হযরতের মুতালা কত তেজ ছিল যে হযরত সুফিয়ান বিন উয়াইনা রহমতুল্লাহ আলাইহি 70 times পায়ে হেঁটে হজের সফর করেছিল, সুবহানাল্লাহ, পায়ে হেঁটে সফর করেছিলেন। তখনকার সময়ে দেশের পর দেশ অতিক্রম করে পায়ে হেঁটে, সুবহানাল্লাহ, হজ করা এটা কোনো মামুলি ব্যাপার ছিল না, অনেক কঠিন, অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল। তো এক একটা হাদিসের
এক একটা এক একজন সাহাবি এক একটা হাদিসের জন্য তারা 1200 মাইল পায়ে হেঁটেছেন, হাজার হাজার মাইল পায়ে হেঁটেছেন। ইমাম আবু হানিফার 4000 প্রায় উস্তাদের সংখ্যা, ইমাম বুখারির 1280 জন উস্তাদের সন্ধান পাওয়া যায়। এর জন্য তারা তখনকার সময়ের উল্লেখযোগ্য প্রত্যেকটা দেশে তারা হিজরত করেছেন, সফর করেছেন। তো শুধু একটা শিক্ষাই আমরা বলবো যে এই হিজরতের মাধ্যমে দূর দরাজ সফর করেছেন আর সেখানকার লোকজন নুসরত করেছেন, সাহায্য সহযোগিতা করেছেন, এই দুটো জিনিসের মাধ্যমে ইসলাম কিন্তু দুনিয়াতে বলবৎ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, হিজরত আর নুসরতের মাধ্যমে। আজকেও যদি আমরা ইসলামের জন্য কিছু করতে চাই, মেহনা চেষ্টা এবং মেহনত করতে চাই, তাহলে কোরবানির জীবন, ত্যাগ তিতিক্ষার জীবনকে বেছে নিতে হবে, গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাস্তবতাটা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন যে আমরা হিজরত থেকে আমরা এই শিক্ষাটা যেন নিতে পারি, হিজরত এবং নুসরত এই দুটো জিনিসের জন্য আমরা যেন প্রস্তুত হই এবং এই শিক্ষাটা গ্রহণ করে আমরা যেন ইসলাম এবং দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগের পরাকাষ্ঠায়, ত্যাগের মহিমায় ভাস্বর একটা জীবন যেন আমরা নিজেদের জন্য তৈরি করতে পারি আর এর মাধ্যমে দ্বীনের খেদমত করার সুযোগ যেন লাভ করি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। মুহররমের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম আলম মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব হাফিজাহুল্লাহর কাছ থেকে। দর্শকবৃন্দ, এই মাসটি যেহেতু মুহররম মাস, আমি ইনশাআল্লাহ যেহেতু শেখকে পেয়েছি ইনশাআল্লাহ কয়েকটি প্রশ্ন করব যার মাধ্যমে আমাদের দর্শকবৃন্দ ভাই বোনের ফায়দামান হবে আমি মনে করি। যেহেতু মুহররম মাস, এই মাস নিয়ে বিভিন্ন ধরনের বেদাত, অপসংস্কৃতি এবং ইসলাম বহির্ভূত, তো ইনশাআল্লাহ আমরা ওই বিষয়ে মুফতি সাহেবের কাছে জানব। প্রথমে আমি আমাদের সঙ্গে একজন সম্মানিত প্রথম দর্শক যোগদান করেছেন, চলে যাচ্ছে কলার দিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনি আবার চেষ্টা করুন ইনশাআল্লাহ 0207-096-0405 নম্বরে ফোন করে আপনার প্রশ্নটি ইনশাআল্লাহ করতে পারবেন। জি মুফতি সাহেব, যে প্রথমে যদি সহজভাবে বলি, যেহেতু এই মাস নিয়ে অনেক ধরনের বিভিন্ন আমাদের বিভিন্ন ডিভিশন এবং অনেক ধর্মের মুসলমানের বিভিন্নভাবে উদযাপন করে থাকে, আমি যদি সংক্ষিপ্তভাবে এক মিনিটে আপনার কাছে জানতে চাই যে আল্লাহ রাসূলুল্লাহ আলাইহিসাল্লাম বা আপনার সময় নিয়ে কীভাবে এই মাসটি সুন্নত, কী আল্লাহর নবী কীভাবে মহরম মাসটা কাটাতেন? দেখেন, আমি বিগত আলোচনা সমূহ বলেছি আলহামদুলিল্লাহ যে এই মাস আশহরে হুরুমের অন্তর্ভুক্ত, অর্থাৎ 12 মাসের মধ্যে 4টি মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, সম্মানিত। এই সম্মানিত 4টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং প্রধান মাস হলো এই মুহররম মাস। অনেক ফজিলত এই মাসের এসেছে, শাহরুল্লাহ হাদিসের মধ্যে বলা হয়েছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস পবিত্র মুহররম, এবং বলা হয়েছে আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে আল্লাহর এই রমাদানের পরে এই মাসের রোজা সবচেয়ে বেশি উত্তম। তো ইনশাআল্লাহ তাআলা এইভাবে আমরা রোজা, ইবাদত বন্দেগি, যে কোনো ইবাদত বন্দেগি করবো, আর কিছু বিদআত আছে এগুলো সম্পর্কে আমি আলোচনা করবো। আগে আমরা একজন কল চলে যাই ইনশাআল্লাহ কলের দিকে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি জনাব, ভালো আছেন? জি ইনশাআল্লাহ, যদি আপনি দয়া করে আপনার প্রশ্নটি ইনশাআল্লাহ করেন। দুঃখিত কলার আসাম, সম্ভবত লাইনটা চলে গেছে না? হ্যাঁ, কল চলে গেছে। আপনি কল করার সময় ভলিউম কমিয়ে অথবা শুধু ভলিউম কমিয়ে এরপরে যদি কেউ ল্যান্ডলাইন থেকে করেন আরও ভালো হয়। অনেক সময় মোবাইল থেকে করলে ওইটা এদিক সেদিক হয়ে যায়, মোবাইল থেকে পরিষ্কার হয় না। ল্যান্ডলাইন থেকে যারা পারবেন তারা করতে পারেন অথবা মোবাইল দিয়েও করতে পারেন। তো জানি না কেন আবার ড্রপ হয়ে গেছে, আপনি আবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মুহররম সম্পর্কে যেটা আমি বলছিলাম যে এই মুহররম মাসের মধ্যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন এই যে 4টি মুহতারম মাস, সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস, এগুলোর তাজিম করতে হবে, সম্মান করতে হবে। তাজিম এবং সম্মানের দাবি হলো ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করো না, অত্যাচার করো না, অতিরঞ্জন করো না। এর অর্থ কি? দুটো অর্থ, কোনো ধরনের গুনাহের কাজ যেন আমরা না করি। তো গুনাহের কাজ করা মানে হলো নিজের উপর জুলুম করা, অত্যাচার করা। আর আরেকটা হলো নেকির কাজের কোনো সুযোগ পেয়ে সেটা যেন বাদ না দেই, অর্থাৎ নেকির কাজের সুযোগ পেলাম আর বাদ দিয়ে দেব এটা হতে পারে না। নেকির কাজের সুযোগ পেয়ে এটা বাদ দেওয়া যাবে না,
তো নাকির সুযোগ পেয়ে গেলে যে কোনো নাকির সদকা খেরাত তসবিহ তাহলিল নফল নামাজ তিলাওয়াত আল্লাহর জিকির যে কোনো একটা নেকির কাজ আমি করার সুযোগ পেয়ে গেলাম এটা হাত ছাড়া যেন না করি এই হাত ছাড়া করাটাও নিজের উপর জুলুম করার নামান্তর আমি নিজের উপর জুলুম করলাম আর গুনাহের কাজ করা তো প্রথম অর্থে এটা মানে নিজের উপর জুলুম করা তো সারা বারো মাসই গুনাহের কাজ নিষিদ্ধ কিন্তু এই সমস্ত মাসগুলোর সম্মান এবং মর্যাদা তাজিমের দাবি হলো যে আমরা জুলুম করবো না মানে গুনাহের কাজ করবো না তো এই চার মাসের মধ্যে যদি চার মাসের বেশি সম্মান রক্ষা করে বা সম্মানের প্রতি বেশি খেয়াল রেখে যদি আমরা গুনাহ থেকে আরও বেশি গুরুত্ব সহকারে বেঁচে থাকার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ তাআলা একটা অভ্যাস সৃষ্টি হবে আর এই অভ্যাস বারো মাস আমাদের কাজে আসবে কলার দিকে চলে যান ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ জি জনাব ভালো আছেন আপনি ইনশাআল্লাহ হ্যালো কথা শুনতেছেন যাওয়ার পরে মাহফিলে এগুলা দুরুদ ঠিক আছে এগুলা পড়লে সব আছে দুই নম্বর প্রশ্ন হইলে হুজুর জানাজার পরে যে আমরা বিভিন্ন জায়গায় যাই বা কোন জায়গায় জানাজার পরে যে সালাম ফিরিয়া হিকুল ফলা তিনবার ফরিয়া দূর করে মুদ্রা লাগে দূরত করে এই দূরত গুলা যে আমরা যে তিনবার কুল ফলা ফরিয়া যে মুদ্রা লাগে দূর এই মুদ্রার কোন ফায়দা আছে কিনা আর তিন নম্বর প্রশ্ন হইলে হুজুর আমরা মারা যাওয়ার পরে বা মারা যাওয়ার আগে আমরা হায়াত যেগুলো আছে মাংস হায়াত বাড়ে না বাড়ে না জি আর কোন ইমামে বলেন যে মানুষের মৃত্যু জন্মের পরে হায়াত লিখে দিলেন আল্লাহ আর বাড়ে না জাজাকুমুল্লাহ খায়র আপনার সুন্দর প্রশ্নের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাযা দান করুন জি মুফতি সাহেব তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন হলো দুরুদ শরীফের মানে গতানুগতিক যে আমাদের বাংলাদেশে ওয়াজ মাহফিল হয় দুরুদ শরীফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শব্দই সঠিক হবে এই সঠিক শব্দ উচ্চারণের মাধ্যমে যে দুরুদ শরীফ পড়া হবে এর মধ্যে অর্থগত দিক থেকে যদি কোনো ভুল ভ্রান্তি না থাকে তাহলে ইনশাআল্লাহ তাআলা দুরুদ শরীফ সওয়াবের কাজ একবার দুরুদ শরীফ পড়লে দশবার আল্লাহর তাআলার আল্লাহ তাআলার রহমত কোনো মানুষের উপর নাজিল হয় কিন্তু এখানে দু একটি একটা দুটা কথা আমি বলবো যে অনেক ভণ্ড টাইপের কিছু মানুষ আছে তারা শব্দ মানে বাংলা কবিতার সঙ্গে ছন্দ মিলিয়ে তারা দেখবেন দুরুদ শরীফের শব্দগুলোকে চেঞ্জ করে ফেলে যেমন মোহাম্মদ আসলে মুহাম্মদ তো দেখবেন বাংলায় সে উচ্চারণ করছে ওই তার কবিতার ছন্দ মেলানোর জন্য মোহাম্মদ এইভাবে বলতেছে তো এইভাবে মুহাম্মদ শব্দটি বিনষ্ট হয়ে যাচ্ছে উচ্চারণ ভুল হচ্ছে আমি বোঝানোর জন্য শুধু বললাম আস্তাগফিরুল্লাহ পড়ছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা কত মধুর স্বরে এবং শুদ্ধ করে উচ্চারণ করা জরুরি ছিল তো এরপরে এইভাবে শব্দগুলো চেঞ্জ করে দরুদ শরীফ ওই গানের তালে তালে দরুদ শরীফ পড়ে এগুলো থেকে বিরত থাকা উচিত আর এগুলোর মধ্যে দরুদ শরীফের প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসা মহাব্বত এগুলো নয় যেমন একটা নাটক তৈরি করা জিকিরের নামে দেখা যায় একটা এই একটা ছন্দ সৃষ্টি করা আর এই ছন্দের মাধ্যমে একটা আমেজপূর্ণ পরিবেশ তৈরি করা তো আসল উদ্দেশ্য যেন আমেজপূর্ণ পরিবেশ আসল উদ্দেশ্য যেন এখানে লোক সমাগম তৈরি করা এখানে একটা বাজার তৈরি করা একটা মেলা সৃষ্টি করা তো ওই মেলা সৃষ্টির উদ্দেশ্যে যে সমস্ত কাজ হচ্ছে আর এগুলো পড়া থেকেও বোঝা যায় যে এই মেলা সৃষ্টির উদ্দেশ্যে বা মেলাকে জমজমাট করার জন্য তো এই কাজগুলো করা হয় তো যেখানে মেলা জমজমাট করা উদ্দেশ্য মেলার মধ্যে জমজমাট করা উদ্দেশ্য
আর এই উদ্দেশ্য পূরণের জন্য বন্ড টাইপের লোকজন যে পথ বেছে নেয় সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এতটুকু আমি সংক্ষেপে বলতে পারি, এগুলো আপনারা বুঝে নিতে পারবেন। তো এই জন্য সঠিক বিশুদ্ধ হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম, যারা আল্লাহওয়ালা উলামায়ে কেরাম, সুন্নতের পরিপূর্ণ অনুসারী উলামায়ে কেরাম, ইলম মোতাবেক যাদের আমল রয়েছে, সুন্নত অনুযায়ী যাদের জীবন পরিচালিত হয়, সেই সমস্ত আল্লাহওয়ালা সত্যিকার বুজুর্গানে দিন এবং উলামায়ে কেরাম যারা সঠিক উলামায়ে কেরাম, তাদের মজলিসে যাওয়া এবং তারা যেভাবে পড়েন সেগুলো ঠিক আছে, আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়েন ঠিক আছে, এগুলোর মধ্যে এই টু মাছ লৌকিকতা এবং একটা আছে না ওই যে বানোয়াট কৃত্রিম সিচুয়েশন, তো কৃত্রিমতা কপটতা অনেক সময় আমরা লক্ষ্য করি, এগুলো থেকে আমরা দূরে থাকবো, এ হলো দরুদ শরীফের ব্যাপার। তো নাইলে যদি শব্দ ঠিক হয়, বাক্য ঠিক হয়, তাহলে যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন, এগুলো চেক করে নিবেন। কারো ব্যাপারে যদি প্রশ্ন থাকে আলাদাভাবে শব্দ উচ্চারণ করে আমাকে বলবেন। এরপরে জানাজার পরে, জানাজার পরে যে সূরা ইখলাস পরে দোয়া করা, দেখেন জানাজার নামাজ সম্পর্কে ওয়া দোয়া, জানাজার নামাজের নিয়ত যেটা শিক্ষা দেওয়া হয় এর মধ্যে আছে ওয়া দোয়া উলি হাযাল মাইয়িত, জানাজার নামাজ এটা নামাজের একটা রূপ বাহ্যিক, কিন্তু আসলে মাইয়িতের জন্য দোয়ার সুন্নাহ সম্মত পদ্ধতি। আমি যতটুকু পড়াশোনা করেছি এবং সুযোগ পেয়েছি এবং অসংখ্য গণিত উলামায়ে কেরামের কিতাবাদি পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, জানাজার নামাজ নিজেই একটা দোয়া। তো ইমিডিয়েট পরপর দোয়া করাকে জরুরি মনে করা, জানাজার নামাজ পড়ার ইমিডিয়েট পরপর দোয়াকে জরুরি মনে করা, এটার এর প্রমাণ আমি সুন্নাতের মধ্যে আমি পাইনি, অন্তত আমি পাইনি। এমনিতে মাইয়িতের জন্য যে কোনো সময় যে কেউ দোয়া করতে পারে, এটার তো একটা অপশনাল ইজাজত রয়েছে, কিন্তু একটা বিশেষ সময়ে জরুরি ভিত্তিতে দোয়া করার বাধ্যতামূলক মনে করা, এই বিষয়টা হচ্ছে এখানে প্রশ্নের ব্যাপার। তো এই এই কথাটা হচ্ছে এখানে প্রশ্নবোধক চিহ্ন, এটা হচ্ছে কোয়েশ্চন মার্ক, যে জানাজার নামাজের পরপর দোয়া করতেই হবে আর এটাকে একটা ইস্যু বানিয়ে ফেলা, ম্যান্ডেটরি করে ফেলা, যে করে ফেলা। এমনিতে যে কেউ যদি দোয়া করতে চায় তাহলে করতে পারে, কিন্তু এর নিয়ম সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, যে জানাজার ইমিডিয়েট পরপর তিনি হাত উঠিয়ে দোয়া করেছেন বা গুরুত্ব সহকারে একটা বিশেষ দোয়া করা হয়েছে। যেমন ফরজ নামাজের পরে দোয়া করেছেন বলে প্রমাণ পাওয়া যায়, ঠিক নামাজের জানাজার নামাজের পরপর মাইয়িতের জন্য আলাদা একটা গুরুত্ব সহকারে বাধ্যতামূলক বা জরুরি ভিত্তিতে দোয়া করাটা জরুরি মনে করা ঠিক হবে না। এই হলো আর এরপরের যে প্রশ্ন, এটা ইনশাআল্লাহ বিরতি থেকে এসে, ইনশাআল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ, প্রিয় ভাই আমরা আপনার প্রোগ্রাম দেখতেছেন, আমাদের বিরতির সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ বিরতি আসার পরে আমাদের সম্মানিত দর্শকের তিন নম্বর প্রশ্নের উত্তর মুফতি সাহেব দিবেন, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, মুমিনের প্রোগ্রাম মুমিনের জীবন প্রোগ্রামে আবার আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এই প্রোগ্রামের প্রথম পর্ব শেষ হয়েছে এবং দ্বিতীয় পর্বতে আমরা এখন আছি ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে আগেও ছিলেন, এখনও আছেন গ্রেট ব্রিটেন বিশিষ্ট আলেমে দিন, বাংলাদেশের আন্তর্জাতিক সম্পন্ন গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল খাইর আল ইসলামের সম্মানিত ফাউন্ডার, প্রতিষ্ঠাতার প্রিন্সিপাল হযরতুল আলাম হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শকবৃন্দ, আমরা বিরতির পর আবার আমরা আসছি। আমাদের বিরতিতে যাওয়ার আগে আমাদের এক সম্মানিত ভাই ফোন করেছিলেন এবং তিনটি প্রশ্ন রেখেছিলেন এবং দুইটি প্রশ্নের উত্তর মুক্তিসাব দিয়েছেন, এবং তিন নম্বর প্রশ্ন ছিল যে মানুষের হায়াত কি, যে মুফতিসাব মানুষের কি হায়াত বলছেন দোয়ার, কীভাবে মানুষ যে বলে হায়াত কি বাড়ে কি না, ওইটা কীভাবে কীভাবে ওইটাকে, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি করেছেন যে দোয়ার মাধ্যমে হায়াত বৃদ্ধিপ্রাপ্ত হয় কি না। এক হাদিসের মধ্যে এসেছে দোয়ার মাধ্যমে তাকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, সুবহানাল্লাহ, তাকদীরের মধ্যে যা লেখা ছিল সেটা পরিবর্তন হয়ে যায়। তো হায়াত মওত ইত্যাদি সব হলো তাকদীরের বিষয়াবলী, আর তাকদীর সংক্রান্ত বিষয়ে হাদিসের মধ্যে নিষেধ দেওয়া হয়েছে বেশি আলাপ আলোচনা না করার জন্য, কারণ এগুলো হলো আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করে রেখেছেন এর নাম হলো তাকদীর। বয়সের পরিমাণ, সময়ের পরিমাণ, প্রত্যেকটা কাজ কীভাবে হবে, প্রত্যেকটা বিষয়ে
কিভাবে হবে, কখন হবে, এই সব কিছু যেটা নির্ধারণ করে রেখেছেন সেই নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিষয়গুলোকে তাকদীর বলা হয়। তো তাকদীর নিয়ে আমরা বেশি আলোচনা না করাই ভালো, কারণ আমাদের আকল এবং বুদ্ধিতে আসবে না। তবে উলামায়ে কেরাম এখানে বোঝানোর জন্য তাকদীরের দুই প্রকার উল্লেখ করেছেন, একটা হলো তাকদীরে মুবরাম আর একটা হলো তাকদীরে মুআল্লাক। তো তাকদীরে মুবরাম হলো যে আল্লাহর পক্ষ থেকে একটা জিনিস লেখা হয়েছে যে এটা একেবারে ফাইনাল স্থিরীকৃত সিদ্ধান্ত, এর মধ্যে কোনো চেঞ্জিং আসবে না, এটা একটা তাকদীর কিন্তু আছে। আর আরেক প্রকারের তাকদীর আছে, সেটা হলো যে আমার অমুক কাজ করব আর এটা চেঞ্জ হয়ে যাবে, এক্সটেনশন হয়ে যাবে। যেমন মনে করেন কেউ মা বাবার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে, আত্মীয় স্বজনকে খুব বেশি হঠাৎ করে সে দান খয়রাত করেছে এবং তাদের অভাব অনটন দূর করে দেওয়ার চেষ্টা করেছে এবং খুব ভালো ব্যবহার আত্মীয় স্বজনদের সঙ্গে করেছে, তো আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দিয়েছেন, তো হায়াত বাড়িয়ে দিয়েছেন, তো এই আমলের মাধ্যমে তার হায়াত বৃদ্ধি প্রাপ্ত হবে। তো প্রথমে যদি না করতো তাহলে কম থাকতো, আর যদি করে তাহলে এইভাবে লেখা হবে তাকদীরের মধ্যে থাকতে পারে যে এইটা যদি করে না তাহলে তার বয়স এতটুকু থাকবে, আর যদি এটা করে তাহলে তার তাকদীর মানে হায়াত বেড়ে যাবে। তো ফাইনালটা আল্লাহর ইলমের মধ্যে কিন্তু আছে, ফাইনালটা আছে, কিন্তু এর মধ্যে একটা শর্ত বা কন্ডিশন লাগিয়ে দেওয়া হয়েছে যে যদি এই কাজ করে এরপরে তার এই এক্সটেনশন হবে, এই মুসিবত আসার কথা কিন্তু এরপরে সে ওই কাজটাও করবে আর এর বিনিময়ে তারটা এক্সটেনশন করা হবে বা তার অমুক বিপদ আসার কথা ছিল সেটা দূর হয়ে যাবে। তো এইটাকে বলা হয় তাকদীরে মুআল্লাক, লটকানো তাকদীর, মানে এটা একটা মানে হ্যান্ডিং তাকদীর যে এই কাজ করলে পরে এই বিপদ দূর হয়ে যাবে, এই কাজ করলে পরে বয়স বেড়ে যাবে। তো এটাও আল্লাহর জানা, তো সব কিছু আল্লাহর জানা। তো একটা আছে একেবারে ফাইনাল তাকদীর, তাকদীরে মুবরাম, এটার মধ্যে কোনো পরিবর্তন আসে না, আর তাকদীরে মুআল্লাক যেটা এর মধ্যে পরিবর্তন আসে। তো আমরা আসলে এই দুটোটা নিয়ে চিন্তা করার আমাদের কোনো বিষয় নেই। হাদিসে এসেছে যে অনেক সময় দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকদীর বদলে দেন, তো আমি আমার দোয়া করার যেটা সেটা করব, আল্লাহ যেটা করার সেটা তিনি করবেন। তাকদীর হলো আল্লাহর বিষয় আর কাজ করা হলো আমার বিষয়, অর্থাৎ আমল করা হলো আমার বিষয়। তো সাধারণ মুসলমানদেরকে বলা হয়েছে এটা যে দোয়া করা এই চেষ্টা আমি করব, হয়তো বা এমনও থাকতে পারে যে এই দোয়ার মাধ্যমে আমার বয়স বেড়ে যাবে, এই দোয়ার মাধ্যমে আমার বিপদ দূর হয়ে যাবে, এই দোয়ার মাধ্যমে এই ভাইরাসের রোগ হয়তো আল্লাহ তাআলা দূর করে দেবেন। তো আমি আমার করণীয় কাজ যেটা, এমনিতেই তো আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো সমস্যা আল্লাহর কাছে বলার জন্য দোয়া করার জন্য বলা হয়েছে, তো আমরা তো দোয়া করার জন্য নির্দেশপ্রাপ্ত নির্দেশিত, সুতরাং আমরা তো দোয়া করবই। এখন দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার যদি ফয়সালা হয় যে দোয়ার বিনিময়ে পরিবর্তন তার ফয়সালার মধ্যে আসবে এবং তিনি বিপদ দূর করে দেবেন অথবা হায়াত বাড়িয়ে দেবেন, তো এটাই হবে। আর যদি এটা না হয়ে থাকে তাহলে সেই তাকদীরে মুবরাম প্রতিফলিত হবে, আর যদি লেখা থাকে যে তাকদীরে মুআল্লাক এইভাবে যে এই কাজ করব আর এরপরে এক্সটেনশন হয়ে যাবে হায়াতের মধ্যে অথবা বিপদ দূর হয়ে যাবে, তো যেটা আর সেটা হবে, আমি আমার কাজটা আমি করব। হ্যাঁ, আমি এটা চাইতে পারবো যে হ্যাঁ আল্লাহ, আমরা হাদিসের মাধ্যমে জানি যে দোয়ার মাধ্যমে তাকদীর পর্যন্ত আপনি পরিবর্তন করে দিতে পারেন। তখন আল্লাহর ইলমের মধ্যে এটাও ছিল যে প্রথমে তাকদীরের মধ্যে এটা লেখা আর এরপরে তারা দোয়া করবে, দোয়া চাইবে, তখন আমি তাকদীর পরিবর্তন করব এবং ফাইনাল তাকদীর যেটা ওটা বলবৎ হবে, নির্ধারিত হবে। এটাও কিন্তু নিয়ে যদি খুব ডিপলি আপনি চিন্তায় পড়ে যান তাহলে তাকদীর নিয়ে আরও প্রশ্ন আসবে, এমনকি ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো বিধায় আমাদের কাজ হলো আমরা লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, এটা হলো আমাদের প্রতি নির্দেশ। মানুষের কাজ হলো চেষ্টা করে যাওয়া, মেহনত করে যাওয়া, দোয়া করা, আর আল্লাহর কাজ হলো তিনি সুনির্ধারিতভাবে আমাদেরকে যেটা দেওয়ার সেটা দেবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের চেষ্টা, মেহনত, দোয়া ইত্যাদি কন্টিনিউ করব। দোয়া, সদকা, খেরাত, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার, এই কাজগুলো যখন আমরা করব তো এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকদীর হয়তো বা পরিবর্তন করতেও পারেন, আর কারো ক্ষেত্রে হয়তো তাকদীর বিধিবদ্ধ, সকল দোয়ার বিনিময়ে আল্লাহ দুনিয়াতেই দেন না, আখিরাতের জন্য রেখে দেন অনেক দোয়া। সম্পর্ক প্রশ্ন যেহেতু আপনি বলছেন, সেটা যে হায়াত, যেটা অনেকে তো জানতে চায় যে কোন কোন কাজ করলে হায়াত, যে হাদিসে ইসলামের আলোকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বা ইসলামের শিক্ষা থেকে পাই কোন কাজগুলো করলে ওই যে হায়াত আল্লাহ বাড়াইতে পারে। এর মধ্যে একটা আমি বলেছি যে আত্মীয় স্বজনের হক যদি কেউ আদায় করে, জি, আত্মীয় স্বজনের সঙ্গে যদি সদ্ব্যবহার করে, আপনি আপনার ফুফু খালাম তাদের মধ্যে অনেকেই গরিব আছেন, তাদের যত বেশি খোঁজ খবর নেবেন
যা তাদের সুখে দুঃখে যত বেশি আপনি শরীক থাকবেন, তাদের হক আদায় করবেন, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে হায়াত বাড়িয়ে দেন। হায়াত মা বাবার খেদমত যদি কেউ দুনিয়াতে করে তাহলে আল্লাহ তাআলা হায়াতও বৃদ্ধি করেন, ধন সম্পদও বাড়িয়ে দেন। আর আত্মীয় স্বজনের হক যদি ভালো করে কেউ আদায় করে, হাদিসে এসেছে যে যদি কেউ তার হায়াত দীর্ঘ দেখতে চায় সে যেন আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করে, সদ ব্যবহার করে। তো আত্মীয় স্বজনের যত বেশি খোঁজখবর নেবেন, মা বাবার যত বেশি খেদমত করবেন, মা বাবাকে যত বেশি খুশি রাখবেন এবং তাদের খেদমত করবেন, ইনশাআল্লাহ একেবারে স্পষ্ট ভাষায় দেখবেন। আমি আমার একজন আত্মীয়, খুবই গরিব গভীর আত্মীয়, তো ওনার ভবিষ্যতে যে আর্থিক অবস্থা ভালো হবে এটার কোনো সোর্স আমি ছোটোবেলায় খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, মানে কোনোভাবেই যে উনি উনি ধন সম্পদ বাড়বে, কারণ এত দারিদ্র এবং মানে খুবই, আর এরা আবার মাদ্রাসায় পড়াশোনা করে, উনি আবার মার খেদমত বাবার খেদমত খুব বেশি করেছেন। তো আমি ওই ছোটোবেলায় আমি চিন্তা করতাম, আমি চিন্তা করে খুঁজে পাই না, এনাদের তো সম্পদ বাড়বার কোনো পথই দেখছি না, ভবিষ্যতে আরও গরিব হবেন, অনেক বেশি সন্তান, এখনই খাবার নাই, আর কিছুদিন পরে তো তারা ভিক্ষা চাইতে হবে লোকজনের সামনে, আর অন্যান্য উপায় উপকরণ বলতেও কোনো কিছু নেই, এদের টাকা পয়সা বাড়বার বা সোর্স নেই, সোর্স কোনো কিছু নেই। তো আমি এটা দেখার অপেক্ষায় ছিলাম যে উনি মা বাবার খেদমত করেন, খুব বেশি পেশাব পায়খানা পরিষ্কার করা এবং বিছানা পরিষ্কার করা এগুলো সব করেছেন বয়স বৃদ্ধ বয়সে, কিন্তু আমি দেখতে পাই না, ওনার কোনো স্কিল নাই, ওনার কোনো, উনি মাকতাবে পড়াতে পারেন বলছে এতটুকু, তো উনিও যে বেতন আরও বেশি পাবেন সেটাও সম্ভব নয়, ব্যবসা বাণিজ্য করতে পারবেন এই আশাও নেই, আরও নিজের সন্তানাদি অনেক হচ্ছে মাশাল্লাহ, তো এটা নিয়ে আমি চিন্তায় ছিলাম। তো দেখা যায় এই ছোটো সন্তানাদি যাদের ব্যাপারে আমার ধারণা ছিল যে এরা তো কিছুই করতে পারবে না, ছোটোবেলার ধারণা, জি জি, তো এরা দেশের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে এমন স্কিল দিয়ে দিয়েছেন যে হঠাৎ করে দেখা যায় তারা ভালো সম্পদের মালিক হয়ে গেছে। তো আমি নিজে এটা এখন আবার বলি যে আমি এটা অপেক্ষায় ছিলাম, আর আমার চোখের সামনে আমি দেখতে পেলাম যে আল্লাহ তাআলা এত গরিব থেকে ভালো একটা আর্থিক অবস্থার মধ্যে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। তো এটা পরীক্ষিত একটা ব্যাপার, মা বাবার খেদমত যারা বেশি করেন তাদেরকে আল্লাহ তাআলা আর্থিক দিক দিয়েও সচ্ছল রাখেন, আর দুনিয়াতে এর বদলা আল্লাহ তাআলা দিয়ে দেন। তো কিছু আমলের তাসির খুব আজালুত তাসির একটা আছে, আজালুত তাসির আমল কোনটা, মানে সবচেয়ে বেশি তাড়াতাড়ি এবং দ্রুত তাসির হয়, দ্রুত প্রভাব ফেলে এমন আমল কোনটি, এটা হলো সিলাতুর রাহিম, আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ব্যবহার। অর্থাৎ দুনিয়ার জীবনেই আল্লাহ তাআলা বদলা দেওয়া আরম্ভ করে দেন, দুনিয়ার জীবনে বদলা দিয়ে দেওয়া আরম্ভ করেন, দুনিয়ার জীবনে আমি এর বিনিময় পেয়ে যাব। তো আজকালকে মানে এমন দূরত্ব সৃষ্টি হয়েছে আত্মীয় স্বজনের হক আদায় করার ব্যাপারে, আমরা স্টিল মানে অনেক সময় আমরা দেখি আমাদের সামাজিক জীবনে ফ্রেন্ড সার্কল মানে মিউচুয়াল ফ্রেন্ড তাদের সাথে এত গভীর রিলেশন, অথচ কিন্তু নিজের যাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন তাদের সঙ্গে এত ঘনিষ্ঠতা নেই, যোগাযোগ নেই। ইট ইজ ভেরি ভেরি দুঃখজনক প্রবণতা। আমাদের সঙ্গে যে কলার আসছেন চলে যাক কলার দিকে। সম্মানিত কলার, সালামু আলাইকুম রহমতুল্লাহ। জি জি, কথা আপনার প্রশ্ন, আপনার কথা পুরা বুঝে যান না, একটু জোরে কইবা কষ্ট করিয়া। আমরা বুঝছি না আপনার প্রশ্ন, আবার কইবা না। সরি আছি আমরা, মা দেখি এখনো আমি পুরা করে বুঝে উঠতাম পারছি না শব্দটা, সরি শব্দটা। সো সম্মানিত দর্শক, যে আশা করি আমি বুঝতে পারিনি, তো ফ্যামিলির মধ্যে যারা কেউ যদি বুঝাতে পারেন তো আপনারা একটু ওনার কাছ থেকে বুঝে এই প্রশ্নটা আপনারা করুন, আল্লাহ তাআলা যেন ওনাকে জায় খায়ের দান করেন, উত্তম বিনিময় যারা জন্য করেন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বি। মুফতি সাহেব, আরেকটা জিনিস যদি আমরা যাই, যেহেতু মুহররম আছে, মুহররমের ও আচ্ছা দুরুদ ইব্রাহিমি এটা আমি পড়ে শোনাচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরকে, আল্লাহ তাআলা যেন সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আমরা যখন দোয়া পড়বো তখন ভালো হবে যদি আপনারা কেউ রেকর্ড করে নেন, এটা আমি পরামর্শ স্বরূপ এই জন্য বলছি যে অনেকে লিখতে পারেন না, আবার অনেকে সঠিকভাবে উচ্চারণ করা এটা রপ্ত করতে পারেন না এই অল্প সময়ের মধ্যে, তখন আজকালকে স্মার্টফোনের মাধ্যমে রেকর্ড করে রেখে দিলে পরবর্তীতে এটা নিজে প্র্যাকটিস করার জন্য সুবিধা হয়, সহজ হয়। তো এই কাজটা আপনারা করে নিতে পারেন, আমি পড়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন সঠিকভাবে পড়ার তৌফিক দান করেন।
اللهم صل على محمد كما صليت على وعلى آل محمد আবার আমি পড়ছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার সঠিক হয়েছে মাশাআল্লাহ ঠিক জাযাকুমুল্লাহ এর জন্য হঠাৎ পড়ার সময় এক দুই শব্দ ছুটে যায় অনেক সময় জাযাকুমুল্লাহ খায়র আশা করি ক্লিয়ার হয়েছে এবং আপনি বুঝতে পেরেছেন এটা দুটোটা মিলে একবার দরুদ শরীফ হয় এটা একবার জানার বিষয় জি জি এটা দুই দরুদ শরীফ নয় দুইটা অংশ মানে এক যে দুইটা অংশ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম বারিক আলা দুটোটা একত্রিত করার পর একবার দরুদ শরীফ হয় তো সর্বশ্রেষ্ঠ দরুদ শরীফ সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কোনটি সর্বশ্রেষ্ঠ দরুদ শরীফ তাহলে এর উত্তর হবে যে নামাজের ভেতরেও সর্বশ্রেষ্ঠ দরুদ শরীফ হলো দরুদে ইব্রাহিমী যেটা পড়লাম আর নামাজের বাইরেও সর্বশ্রেষ্ঠ দরুদ শরীফ হলো দরুদে ইব্রাহিমী সুবহানাল্লাহ তো জি মাশাআল্লাহ সম্মানিত দর্শক আশা করি আমাদের হাজি সাহেব প্রশ্নের জবাবটি পেয়েছেন মুফতি সাহেব যে আমি প্রশ্ন রাখছিলাম যে এই মুহরম সম্পর্কে যে কয়টি রোজা একটি রোজা দশ মুহরম রোজা রাখবেন না নয় মুহরম বা এগারো এই বিষয় নিয়ে অনেক সময় কনফিউজ কাজ করে অনেকে মনে করে যে একটা মনে অনেকে নয় নম্বর রোজা রাখেন না নয় তারিখে তো একটা করে কিভাবে রাখবো না দুইটা রাখবি বিষয় যদি একটু ক্লিয়ারলি বলে দেন তাহলে আমাদের দর্শকদের ফায়দা দেখেন এখানে মূল রোজা হলো দশ মুহররমের আশুরার রোজা যেটা এখানে শনিবার দিন হয় আর ২৯ তারিখ হয় সম্ভবত যে ২৯ তারিখ তো এই হলো বিবরণ আসল কথা যে মূল আশুরার রোজা যদি কেউ রাখে ১০ তারিখের রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটাই রেখেছেন শুরুতে শুরুতেই এক রোজা রাখা ফরজ ছিল আর রমাদানের রোজা ফরজ হওয়ার পর এই রোজার ফরজিয়ত শেষ হয়ে যায় এটা সুন্নাত বা আজিম মুস্তাহাব আমল হিসাবে অব্যাহত থাকে এখনও এটা রয়েছে তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগের বছর এটা বলেছিলেন ইরশাদ করেছেন যে আমি আগামী বছর যদি আল্লাহ তাআলা আমাকে হায়াতে রাখেন তাহলে আমি নয় এবং দশ মিলিয়ে রাখবো হ্যাঁ অন্য এক হাদিসের মধ্যে এসেছে তোমরা নয় দশ অথবা দশ এবং এগারো যে কোনো রোজা তোমরা রাখবে এর কারণ কি এটা বলছেন অন্য ধর্মের বিরুদ্ধাচারণ এখানে উদ্দেশ্য এখানে বিরুদ্ধাচারণের অর্থ হলো এই যে আমরা আমাদের স্বাতন্ত্র্য নিয়ে চলব সেই সমাজে এক জায়গার মধ্যে একই পরিবেশের মধ্যে ইহুদি সম্প্রদায়ের লোকজনও থাকতেন বসবাস করতেন আর মুসলমানেরাও তারাও রোজা রাখছে আমরাও রোজা রাখছি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টি পছন্দনীয় ছিল না যে একজ্যাক্টলি তাদের সঙ্গে বাহ্যিক সামঞ্জস্য আমাদের হোক মুসলমানদের আলাদা একটা স্বাতন্ত্র্য আছে মাশাআল্লাহ আলাদা একটা পরিচয় আছে আমি এই প্রশ্নের উত্তর শেষ করে নিচ্ছি এক সেকেন্ডে ইনশাআল্লাহ এখন এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন যে উত্তম হলো দশ মানে দশের সঙ্গে আরেকটা মেলানো হয়তো নয় তারিখ অথবা এগারো তারিখ কোনো কোনো ওলামায়ে কেরাম বলেছেন পারলে তিনটেই রাখো কোনো আপত্তি নেই কিন্তু কোনো পরিবেশের মধ্যে যদি দেখেন যে এই সামঞ্জস্যের কোনো সম্ভাবনা নাই অন্য ধর্মের সাথে জি তখন অন্য ধর্মের সাথে সামঞ্জস্য ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে না তখন আমি মনে করি বর্তমান পরিবেশে মুসলিম সোসাইটিগুলোতে একটাও যদি রাখেন তাহলেও জায়েজ আছে কারাহাত হবে না এর দ্বারা জাযাকুমুল্লাহ খায়র আশা করি আমাদের দর্শকরা ফায়দাবান হয় আমাদের সঙ্গে আরেকজন সম্মানিত দর্শক যোগদান করেছেন দর্শক আসসালামু আলাইকুম অসম্মানিত দর্শক আশা করি আপনি অপেক্ষা করতেছেন চলে যে আমরা পরবর্তী কলার দিকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম টিভির ভলিউম কমিয়ে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে কথা বলুন হ্যালো আসসালামু আলাইকুম জি আমরা শুনলাম আপনার প্রশ্ন খুব কোয়া টিভির আওয়াজ কমাইয়া ডাইরেক্ট আপনি কল করো আপনার কথা খুব আমরা শুনলাম প্লিজ হ্যাঁ সব সব
শিবির আওয়াজ কমাইয়া আর বাদে কল করব আবার জি জাযাকাল্লাহ আমরা যা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার দিকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি জনাব ভালো আছেন আলহামদুলিল্লাহ জি দয়া করে আপনার প্রশ্নটি ইনশাআল্লাহ যদি বলেন আমি নমাজ সম্বন্ধে একটা প্রশ্ন করতাম জি বলেন প্লিজ জোহর আসরের সুন্নত নমাজ জি শেষের রাত তো শেষের রাত আলী আলহামদুলিল্লাহ শেষ দিতে বলিলাম জি কইয়া মানে আত্মাইয়াত কইয়া আর এই স্মরণ হয়েছে আত্মাইয়াত পড়ার স্মরণ হয়েছে জানি সুরা বললাম না জি খালি আলহামদুলিল্লাহ করছি সুরা করছি না এখন কি করা যায় যার কোনো প্রশ্ন আছে না আপনার জনাব ইনশাআল্লাহ আপনার প্রোগ্রাম দেখতে থাকুন ইনশাআল্লাহ মুফতি সাহেব জবাব দিবেন জাযাকুমুল্লাহ খায়র আপনার সুন্দর প্রশ্ন করার জন্য যে মুফতি সাহেব যে উনি বলতেছেন যে আমাদের হাজি সাহেব আসর নামাজে উনি দুই রাকাতে চার নম্বর ঠিক আছে আরেকটি কল আরেকটি কল আছে ওকে নিয়ে নেব আসসালামু আলাইকুম লাইনটি কেটে গেছে দুঃখিত সম্মানিত দর্শক আপনি আবার চেষ্টা করুন হাজির প্রশ্ন ছিল যে চতুর্থ রাকাতে সুরা ফাতিহার পরে সুরা অ্যাড করতে ভুলে গেছেন সুরা মিলানোতে এটা তো ওয়াজিব একটা আমল ছিল জি ফরজ নামাজের প্রথম এবং দ্বিতীয় রাকাতে সুরা মেলাতে হয় আর তৃতীয় চতুর্থ রাকাতে মেলাতে হয় না তো আর সুন্নাত নফল ওয়াজিব ইত্যাদি নামাজগুলোতে তৃতীয় চতুর্থ রাকাতেও সব সূরা ফাতিহা প্লাস অন্য সূরা বা কোরআন শরীফের ছোট তিন আয়াত অথবা লম্বা এক আয়াত মেলাতে হয় এটা ওয়াজিব আর এটা বলে ছেড়ে দিলে সেজদায় সহ ওয়াজিব হয়ে যায় তো তাহিয়াতের পরে যদি আপনার মনে পড়ে তাহলে ওই যখনই মনে পড়বে তখন ডান দিকে সালাম ফিরিয়ে আপনি দুইবার সেজদা করবেন একবার সেজদা করে বসবেন আবার সেজদা করবেন আর এই দুই সেজদা করার পর এগেইন আত তাহিয়াত দেন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা এরপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি শেষ করে দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ কমপ্লিট করবেন অর্থাৎ সেজদায় সহ যখনই স্মরণ হবে ওই সময় ডান দিকে সালাম ফিরিয়ে ইভেন আপনি আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা ইত্যাদি পড়ে নিয়েছেন এরপরে মনে হয়েছে তখনও আপনি ওই সময়ের সাথে সাথে ডান দিকে সালাম ফিরে আপনি দুই সেজদা করে আবার আত তাহিয়াত থেকে বাকি তাহিয়াত আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি এগুলো পড়ে দুনুদুকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন জাযাকুমুল্লাহ খায়র হাজী সাহেব আশা করি আপনার প্রশ্নের জবাব দিয়েছেন ইনশাআল্লাহ আপনার নামাজ যদি সহসেজদা দিয়ে দিলে ইনশাআল্লাহ আপনার নামাজ আদায় হয়ে যাবে জাযাকুমুল্লাহ খায়র দর্শকবৃন্দ প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতেছেন মুমিনের জীবন প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত দর্শকবৃন্দ ভাই এবং বোনেরা সুন্দর সুন্দর প্রশ্ন করছেন এবং আমাদের প্রোগ্রাম অত্যন্ত সুন্দরভাবে চলছে আপনাদেরকে অত্যন্ত মুবারকবাদ জানাচ্ছি এই মুমিনের জীবন প্রোগ্রামের মাধ্যমে স্পেশালি আমরা মুফতি সাহেবকে অত্যন্ত মুবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই আল্লাহ দোয়া করি আল্লাহ যেন আরও বেশি বেশি করে দীর্ঘদিন ধরে উনি কিন্তু এই মুমিনের জীবন প্রোগ্রাম চালাইতেছেন আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন কাছে আরও দোয়া করি যেন এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের দীনের ইলম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান যাতে আমরা জানতে পারি এর মধ্যে আমাদের দুনিয়াতে শান্তি এবং আখিরাত মুক্তি আমরা লাভ করতে পারব যে মুফতি সাহেব যে আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে আমরা রোজার বিষয়ে একটা কথা বলছিলাম যে দুইটা রাখার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুধু একটা রাখলে অন্য ধর্মের তাদের ইবাদতের সাথে সামঞ্জস্য হয়ে যাবে এবং তাদের থেকে পার্থক্য সৃষ্টির জন্য একটু ব্যতিক্রম হওয়ার জন্য এবং একটু ভিন্নতা আনার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন তো এর দ্বারা একটা শিক্ষা আমরা পাই যে অন্য ধর্মের ধর্মীয় উপাসনা যেগুলো আছে ইবাদত আছে এগুলোর সাথে ইচ্ছাকৃত সামঞ্জস্য এবং সিমিলারিটি অবলম্বন করা মুশাবাহাত ইখতিয়ার করা বা সিমিলারিটি অবলম্বন করা সামঞ্জস্য অবলম্বন করা ইচ্ছাকৃত বলবে এটা ঠিক নয় মুসলমানদের আলাদা একটা স্বাতন্ত্র্য যেন থাকে আলাদা একটা পরিচয় থাকে আলাদা সাংস্কৃতিক পরিচয় থাকে ধর্মীয় পরিচয় যেন অব্যাহত থাকে তো আমি আগের একটা প্রোগ্রামে বলেছিলাম যে দুটো ধর্মের লোকজন সংখ্যায় খুব কম কিন্তু তাদের আইডেন্টিটি এবং তাদের ইউনিফর্ম তারা ধরে রাখার কারণে সারা বিশ্বের মধ্যে সংখ্যায় কম হওয়া সত্ত্বেও তাদের এক প্রধানমন্ত্রীও কিন্তু তাদের পাগড়িটা বাদ দেয় না প্রধানমন্ত্রী হলেও সে কিন্তু তার আইডেন্টিটি ধরে রাখে তো এইসব কারণে তারা বিলীন হয়ে যায়নি মুসলমানরা সংখ্যায় বেশি কিন্তু অনেককে মন চায় আমি সালাম দেব কিন্তু আবার চিন্তা হয় যে হয়তো এশিয়ান নন মুসলিমও তো হতে পারে এশিয়ান নন মুসলিমও তো হতে পারে এই কথা চিন্তা করে আর সালাম দেওয়ার সাহস হয় না তো অনেকেই আবার এশিয়ান নন মুসলিম আর এশিয়ান মুসলিম দুটোর মধ্যে কোনো পার্থক্য যেহেতু নাই বিধায় সালাম করার ইচ্ছা থাকা সত্ত্বেও এবং বেশিরভাগ সম্ভাবনা হয়তো সে মুসলমানই হবে কিন্তু এরপরেও সালাম করার মতো কোনো সাহস হয় না তো এই জন্য আমাদের ইউনিফর্ম আমাদের আইডেন্টিটি ধরে রাখাটা
আমরা মনে করি এটা আমরা মনে হয় ছোট হয়ে যাবো, নাউযুবিল্লাহি মিন জালিক। এই দাড়ি আর টুপি মনে করে মানুষ মনে হয় আর একটু মেয়াসাব হয়ে যাবেন, আলিম হয়ে যাবেন বা একটু ছোট হয়ে যাবেন সমাজে, এরকম একটা কিছু মানুষ মনে করে। কিন্তু এই ধারণাগুলো আসলে ভুল। মানুষ মনের সে তার দুনিয়া আমাকে কিভাবে দেখলো সে আবার বুঝবেই কি? আমার কথা হলো যে যে আমাকে নিকৃষ্ট ভাবছে তার বোধ শক্তি এবং সে কি কোনো ফাইনাল অথরিটি, তাকে আমি এত গুরুত্ব দেব কেন যে তার ভালো ভাবা বা মন্দ ভাবা এটাকে নিয়ে আমি এত চিন্তায় পড়ে যাব, আমারটা তাকে ভাববার জন্য আমি তাকে প্রস্তুত কেন করতে পারি না? এই ধরনের একটা মানসিকতা নিয়ে আমাদেরকে অগ্রসর হওয়া চাই এবং মনোবল নিয়ে অগ্রসর হওয়া চাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যে লেবাস ছিল, পোশাক ছিল, চলাফেরা ছিল, উঠা বসা ছিল এবং যে বাহ্যিক অবয়ব ছিল সেই সুন্নতের অনুসরণ যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা যেন এর তৌফিক আমাদেরকে দান করেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোনোদিন আমরা ঠকাননি এটা দিয়ে যে আমরা খুব হেরে গেছি এবং সমাজে অনেক কিছু আমরা হাতছাড়া হয়ে যাবে এই ধরনের একটা নিজ মানসিকতা আমাদের অন্তরে চলে আসে এবং আল্লাহর উপর ইমানের দুর্বলতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করলে মনে হয় সমাজে আমি ছোট হয়ে যাব, বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে কি চিন্তা করবে। তো এই ধরনের একটা ছোট মানসিকতা, এগুলো ভুল ধারণা। সব যে নিজের সম্মান নিজে বুঝে তাকে অন্যজন সম্মান করতে বাধবে। এই দেশে দেখেন কত কালচার নিয়ে, কত কাপড় নিয়ে, কত ধরনের ড্রেস নিয়ে সবাই যার যার চলাফেরা করছে, আশ্চর্য ধরনের রঙিন কাপড় যেটা হয়তো আপনার দেশে মনে হবে যে এটা ফানি, একটা মনে হয় একটা তামাশা আরম্ভ হয়েছে, এইটা তার আসল কাপড়, রিয়েল কাপড়, কিন্তু আপনি তাকে শ্রদ্ধা করতেই হবে কারণ সে তার সম্মান বুঝে। তার দিকে যদি বাঁকা চোখে তাকান তাহলে সে আপনার উপর হামলা করে ফেলবে। তো এই জন্য তাকে আমরা সম্মান দিই, এর কারণ কি? সে তার সম্মান যেহেতু নিজে বুঝছে, বুঝতে পারছে। তো আমাদেরকেও এই মুসলমান হিসাবে আমাদের আল্লাহর নবীর সুন্নতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার, এটা হলো একটা শিক্ষা। এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারিখ নির্ধারণ করেছেন, এই তারিখের ব্যাপারে আমি বলবো, মানে অন্য ধর্মের সঙ্গে ইচ্ছাকৃতভাবে সামঞ্জস্য অবলম্বন থেকে বেঁচে থাকার ব্যাপারে যে পরামর্শ দিয়েছেন এটা ইসলামের প্রত্যেকটা বিষয়ে আছে। মান্তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, অন্য হাদিসে বলা হয়েছে যে ধর্মীয় বিষয়াদিতে অন্য ধর্মের সাথে ইচ্ছাকৃতভাবে সামঞ্জস্য অবলম্বন করবে সে তাদের মধ্যেই পরিগণিত হবে, হাসর তাদের সঙ্গেই হবে, নাউযুবিল্লাহ। তো এই ধরনের অনেক ঘটনাও ঘটেছে। তো আমরা ইচ্ছাকৃতভাবে অন্য ধর্মের ধর্মীয় কোনো পরিচয়কে, চিহ্নকে আমরা যদি রিসপেক্ট করি অন্তর দিয়ে তাহলে আমার হাসরও তাদের সঙ্গে হয়ে যাবে। এটা কোনো বৈপরীত্য লড়াই ঝগড়া বিবাদের জন্য নয়, বরং নিজের আত্মপরিচয় ধরে রাখার জন্য, নিজের তাহজিব তামাদ্দুন এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ধরে রাখার জন্য। জাযাকুমুল্লাহ। জাস্ট শেষ, যেহেতু প্রোগ্রামের মুফতি সাহেব আমরা শেষের দিকে চলে যাচ্ছি, আমি জাস্ট যাওয়ার আগে জাস্ট আপনি যদি দুই মিনিটে, যেহেতু মহরম মাস একটি গুরুত্বপূর্ণ মাস, এই মাসে কিন্তু এক মিনিট জাস্ট আপনি একটু ব্রিফলি যদি বলেন যে আহলে বায়াত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারবালা, এই বিষয়ে অনেক অনশাল আগে প্রোগ্রাম আলোচনা করব, যে সংক্ষিপ্ত যদি আপনি বলেন এই ইতিহাস, ইতিহাসের মধ্যে অনেক বড় ঘটনা আহলে বায়াতের প্রতি, আহলে বায়াতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এটা হলো ইমানের অঙ্গ। আহলে বায়াত হযরত ইমাম হুসাইন, ইমাম হাসান, হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ফাতিমাতু যাহরা এবং আহলে বায়াতের আরো যত সদস্য, আল্লাহর নবীর সকল স্ত্রীগণ এবং সন্তানাদি, সকলের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা, মহাব্বত ইমানের অপরিহার্য দাবি, আর এর ছাড়া আমাদের ইমান পরিপূর্ণ হবে না। তো তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা থাকতেই হবে, এটা অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু কারবালার ঘটনাও খুব লোমহর্ষক ঘটনা এবং বেদনাদায়ক ঘটনা, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে, এই ঘটনাকে কেন্দ্র করে আমরা যদি বেদআত এবং বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কাজ আরম্ভ করে দিই, যেমন মনে করেন সিনার মধ্যে সিনা কবি করা, সিনা কবি করা, তো এই জাতীয় কাজ বেদআতের পর্যায়ভুক্ত। এছাড়াও তাজিয়া দাড়ি করা, এগুলো পরবর্তীতে শুরু হয়েছে। সরি, আমাদের আজকে প্রোগ্রামের শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোনো এক সময় ইনশাআল্লাহ আমরা মুফতিসর কাছ থেকে এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা শুরু। সময় দর্শকবৃন্দ, আমাদের প্রোগ্রামে মুমিনের জীবন প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের মুমিনের জীবন প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন এবং আগামী প্রোগ্রামগুলোতে আমাদের সঙ্গে থাকার দাবি জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Mm-hmm.